নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে আজ থেকে টানা চার দিন বৃষ্টি হবে বাংলায় কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর তো কোন কোন জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের এই ভিডিওটিকে আপনি কোথা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট অ্যানিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলয়কেনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশে মেঘের ঘনাঘটা সাথে ঝোড়ো হওয়া দু এক একপরশলা ভারী বৃষ্টি তুলনামূলকভাবে কলকাতায় কম বৃষ্টি হলেও প্রবল বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলার কয়েকটি জেলা এমনটাই পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে বর্ধমান দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে সত্তর থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আজ সাদা থাকবে ঝোরোহাওয়া ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়াতে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া পূর্ব ও পশ্চিম বর্ধমানে রয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়ার গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত যার জেরে উত্তাল হতে পারে বঙ্গোপসাগর মৎস্যজীবীদের সমুদ্রে যাত্রা নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর পাশাপাশি তীরে যেতে নিষেধ করেছে সাধারণ মানুষদের আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে টানা কয়েকদিনের বৃষ্টিতে তাপমাত্রা পারদ কিছুটা হলেও কমেছে বুধবার সকাল থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলায় বেলার দিকে এই বৃষ্টির পরিমাণ আরও বেড়েছিল তবে রাতের দিকে বৃষ্টির বৃদ্ধির বদলে হালকা মেঘের বৃদ্ধি পেয়েছে সেই সঙ্গে নিচু এলাকায় জল জমে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বিগত কয়েকদিনে ভারী বৃষ্টিপাত সেই সঙ্গে নতুন নিম্নচাপের জেরে বাংলার দক্ষিণের বেশ কিছু নদীর জল বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে জেলাগুলিতে আরও বৃষ্টি হবে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমে সরেছে নিম্নচাপ উড়িষ্যা বিহার ঝাড়খণ্ডে পাবে বেশি বৃষ্টি দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্ক করেছে আবহাওয়া দপ্তর কলকাতা সহ গাঙ্গীয় পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বিকেলের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর উপকূলের জেলাগুলিতে বইবে ঝরো হওয়া আবহাওয়া দপ্তর সূত্রে খবর সমুদ্র উপকূলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়া বইতে পারে যার জেরে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর তবে বেশি বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি হবে না উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ এখন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে যা ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর যার প্রভাবে উড়িষ্যা এবং ছত্তিশগড়ে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে এই নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি হবে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে আগামী চার দিনে এই নিম্নচাপ রাজস্থান পর্যন্ত অবস্থান করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এই মুহূর্তে ভারতবর্ষে জোড়া নিম্নচাপ রয়েছে একটি নিম্নচাপ দক্ষিণ পশ্চিম রাজস্থানী ও অপরটি সুস্পষ্ট নিম্নচাপ রূপে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে এই দুই নিম্নচাপের প্রভাবে পূর্ব মধ্য ও উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এ ধরনের লেটেস্ট অ্যান্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলয়কেনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন